বুধবার আনুষ্ঠানিকভাবে শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত প্রধান ফেরদৌসি খাতুন ও উপপ্রধান কৌশিক সিংহ। এদিন পঞ্চায়েত ভবনে শামশেরগঞ্জ ব্লক ও পঞ্চায়েত প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তারা। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান সাইরা বিবি, নবনির্বাচিত প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন এবং গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত অন্যান্য সদস্যরা।